شهر رمضان. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, সমসাময়িক একটি প্রশ্ন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি জানতেছিলেন যে এতেকাপ কখন থেকে শুরু হয়, এতেকাপের মধ্যে আমরা কী করব এবং এতেকাপের ফজাইল কী। সম্মানিত ভাই, প্রথম কথা হচ্ছে এতেকাপ শব্দ অর্থ হচ্ছে অবস্থান করা। আমি দুনিয়ার কাজকর্ম থেকে যে সব কিছু থেকে নিজেকে অবসর করে ফারেক করে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে একনিষ্ঠ যে সন্তুষ্টির জন্যে আমি একাগ্রতা অবলম্বন করব, দুনিয়াবি কাজকর্ম পাশ ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার ধ্যানে খেলে বসব। এটা হচ্ছে এতেকাফের অর্থ, যেটা অবস্থান করা একমাত্র আবাদতের জন্য অবস্থান করা, দুনিয়ার সমস্ত তাল্লুকাত এবং সম্পর্ক ছেদ করা। আর এটা বিশেষ করে ফজিলতময় যে আশরুল আওয়াখের মিন রমজান, রমজানের শেষ দশকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে নিজে এতেকাপ করছেন এবং উনার স্ত্রীগণও এতেকাপ করছেন, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এতেবা অনুসরণ এটা ইবাদত, এটাই ফজিলত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইগফির লাকুম যুনুবাকুম ইয়া আল্লাহু গাফুরুর রাহিম। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা যে আল্লাহকে মহব্বত করো তাহলে আমার কী করো, অনুসরণ করো। এই অনুসরণ, রাসূলের অনুসরণের মাধ্যমে আল্লাহ পাকের আমরা কী পাবো, ভালোবাসা পাবো, আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা মাফ করবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বড় রহম এবং ক্ষমাশীল। তাই সম্মানিত ভাই, যে রাসূলের অনুসরণে আমরা এতেকাপ করব। আর এতেকাপ বিষয়ের উপরে অনেকগুলো হাদিস আছে, তবে যে যতটুকু হাদিস আমরা দেখতে পাই ফজাইলের সম্পর্কে সবগুলো হাদিসই যায়ীফ, তবে আমরা বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমল করছেন গুরুত্ব সহকারে নিজের বিবিদেরকে নিয়ে এবং কোন রমজানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ দেন নাই, তো সেই হিসাবে আমরা এটার গুরুত্ব যে অপরিসীম মনে করব। আর রাসূলের এতেবা করাটাই হচ্ছে এখানে আমাদের আল্লাহ পাকের ভালোবাসার পাওয়ার মাধ্যম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবাসা ফেলে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন। তাইলে এক হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে যদি নাকি আমরা এতেকাপ করি তা আল্লাহ পাকের ভালোবাসা পাবো, এটা একটা এতেকাপের ফজিলত। দুই নম্বর হচ্ছে যদি নাকি আমরা রাসূলের অনুসরণ করি আল্লাহর ভালোবাসা পাওয়ার মাধ্যমে আমাদের গুনাহ ক্ষমা হবে, এটাও একটা এতেকাপের ফজিলতের মধ্যে ব্যাপক আকারে আসে যাবে। এতেকাপের ব্যাপারে যদিও বুখারী মুসলিমের মধ্যে হাদিস আছে, একটি মুত্তাফাকুন আলাইহি হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাপ করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতের অনুসরণ করতে গিয়ে যখন নাকি আমরা এতেকাপে বসবো, তখন এতেকাপ যদি নাকি আমি মূল দশ দিন শেষ দশকে করতে চাই, তাহলে বিশ রমজানের দিবাগত যে রাত যেটা আসতেছে মাগরিব, সালাতুল মাগরিব আমরা মসজিদে পড়ব, অর্থাৎ বিশ তারিখ দিনে যে রোজা রাখলাম এই রোজা অবস্থা আমরা মাগরিবের আগে আগে আমরা মসজিদে চলে যাব, তাইলে আমি পুরো শেষ দশক ফেলাম, শেষ দশকে আমার পরিপূর্ণ এতেকাপটা হবে। তাই বিশ দিন বিশ তারিখের সোম মুখে রাখে মাগরিবের আগে আগে আমি মসজিদে চলে যাব। আর এখান থেকে হেলালের ঈদুল ফিতর, ঈদুল ফিতরের চন্দ্র উদয়ের আগ পর্যন্ত নয় দিন হোক দশ দিন হোক আমি ওইখানে অপেক্ষা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত বন্দেগী করব। এই দশ দিনের এতেকাপ সম্পর্কে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসের দিক নির্দেশনা থেকে আমরা বুঝে নেব এই দশ দিনের মধ্যে আমরা কী করব, কী ইবাদত বন্দেগী করব। ক্বালাত আয়েশাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখিরি মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে এত বেশি ইবাদত বন্দেগী করতেন, এত বেশি চেষ্টা প্রচেষ্টা করতেন
যেটা অন্যের মধ্যে অন্য দিনের মধ্যে করতেন না। তাহলে বুঝে গেল রমজান পুরাটাই আবাদতের মাস, বেশির থেকে বেশি আবাদতের যে সময় মৌসুম, তবে শেষ দশক আরও বেশি থেকে বেশি আবাদত করবো আমরা। আল ইজতিহাদ ফি আল্লাহ শরীর আওয়াখির মিন শাহরি রমজান আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা দাখালা আল আশর আহইয়া আল লাইলা ওয়া আইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দা আল মিজার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেষ দশকের আমল সম্পর্কে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন শেষ দশকে রমজানে উপস্থিত হইতেন তখন রাত্র জাগরণ করতেন এবং নিজের পরিবারকে যে জাগাইয়ে দিতেন এবং আপাতত বন্দীর জন্য যথেষ্ট চেষ্টা করতেন এবং উনি উনার কোমর বেঁধে নিতেন, কোমর বেঁধে নিতেন। স্ত্রীর সবাস তো এমনি রমজানের এতে ব্যবস্থা করতেন না। এর থেকে আরও একটা উদ্দেশ্য হচ্ছে কোমর যদি বেঁধে নেয়, কত কোমর শক্ত হয়, আমরা দুনিয়াবি কোনো কাজ করতে শক্তি পাই। এ থেকে উদ্দেশ্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমর বেঁধে এবাদতে লেগে যেতেন। এর অর্থ হচ্ছে এবাদতের জন্য নিজেকে যে উৎসর্গ করে দিতেন। তাই সম্মানিত ভাই, এই শেষ দশকে আমরা যদি এতে কাপের মধ্যে বসি তাহলে আমাদের আরও বেশি গুরুত্ব দিতে হবে প্রত্যেক এবাদতের প্রতি, বিশেষ করে যে নফল সালাত লম্বা লম্বা কেরাতে আমি পড়ব, আর রুকু লম্বা হবে, সেজদাও লম্বা হবে। কারণ আমি তো যে জীবনের অন্যান্য সময়ের মধ্যে এত লম্বা সালাত আদায় করার আমার সময় থাকে না দুনিয়াবি যে ঝামেলার কারণে। যখন আর কি আমি যে এতে কাপের জন্য বসেই গেলাম তখন তো আমি যে লম্বা লম্বা সুরা লম্বা লম্বা কেরাত লম্বা লম্বা রুকু লম্বা লম্বা সেজদা দিয়ে আমি আদায় করার এটা একটা সুবর্ণ সুযোগ এতে কাপ। তাই যথেষ্ট পরিমাণে লম্বা লম্বা কেরাতের মাধ্যমে আমি সালাত আদায় করতে চেষ্টা করবো, যাদের যে লম্বা সুরা মুখস্থ নাই অন্ততপক্ষে তারা দেখে দেখেও কোরআন, যে কোরআন দেখে দেখেও অবশ্যই সালাতের মধ্যে সামনে যে উঁচু জায়গাতে কোরআনকে রাখবে, দেখে দেখে কোরআন পড়তে পারবে। নফল সালাতের মধ্যে এটা অনুমোদন আছে লম্বা লম্বা কেরাতের উদ্দেশ্যে। আর যাদের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ, ওনারা তো আলহামদুলিল্লাহ মুখস্থে পড়বেন। আর তৃতীয় যে কাজটা এতে অবস্থায় আমাদের জন্য জরুরি, আল্লাহ তাআলার জিকির আজকার করবো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার তাওবা ইস্তিগফার করতে থাকবো। আল্লাহ তাআলার কথা আল্লাহ দরবারে কান্নাকাটি করার একটা সুবর্ণ সুযোগ, কান্নাকাটি করবো, সব চোখের পানি ফেলে আল্লাহ তাআলার নিকটে কান্নাকাটি করবো, নিজের অতীত গুনার ক্ষমা চাবো, জান্নাত চাবো, জাহান্নাম থেকে মুক্তি চাবো। আর আমরা যে নিরিবিলিতে এলেম অর্জন করার চেষ্টা করব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আলাইহিস সালাম এলেম শিক্ষা দিতেন, ইউদা আরিসুহু রমজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি কোরআনের এলেম শিক্ষা দিতেন। তাই আমরা কোরআনের বিভিন্ন যে ভালো মানের কোনো তফসির ইবনে কাসির বা আহসানুল বায়ান বর্তমানে বাংলাতে পাওয়া যায়, বা আসাদুল্লাহ গালেব হাফিজাহুল্লাহর যে বর্তমানে যে 30তম ফারার তফসির, এগুলো আমরা সাথে রাখবো, এগুলার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা পড়বো, অন্যকে শিখাবো, আর এলেম অর্জন করব, যে কোরআন সুন্নার আলোকে ফেকি জ্ঞান অর্জন করব। যেমন আল মুখতাসারুল ফিকহুল ইসলামি, এটা বর্তমানে বাংলাতে হয়ে গেছে, যে শেখ সাইফুদ্দিন বেলালি সাহেব এটার বঙ্গ অনুবাদ করছেন। এভাবে আমরা সাইদ সাবেকের আল ফিকহুস সুন্নাহ এটা সাথে রাখবো, কোরআন সুন্নার ভিত্তিকে আমরা সহি সহি মাসলা মাসাইল শিখতে পারবো। আর একটা বিষয় হচ্ছে কোরআন তেলাওয়াত, বেশির থেকে বেশি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবো, নামাজের ভিতরেও করবো নামাজের বাইরেও আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো। আর নিজের প্রাকৃতিক কোনো জরুরত ছাড়া বাহিরে আমরা যাব না, মসজিদের বাইরে যাব না, মসজিদের ভিতরে আমরা অবস্থান করবো। দরকার হলে নিরিবিলি ইবাদত করার জন্য মসজিদের কোনোতে কোনো একটা যে ফর্দার ব্যবস্থা করে একটা রুম বানিয়ে নিব, যেটা অনেক হাদিসের মধ্যে নবী সাল্লাম নিজের জন্য এরকম খেমা বানিয়ে নিয়েছিলেন, যে তাবু বানিয়ে নিয়েছিলেন এবং নিজের স্ত্রীদের জন্য তাবু বানিয়ে নিয়েছিলেন, এটা সুন্নতে অন্তর্ভুক্ত হয়ে যাবে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এভাবে আমরা করার চেষ্টা করব, তো আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সান্নিধ্য অবশ্যই আমরা অর্জন করতে পারবো যে এই এতেকাফের মাধ্যমে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যে পরিপূর্ণভাবে আশা ও আখেরের যে লাভ ফজিলত গুরুত্ব আছে সেই গুরুত্ব সহকারে সেই লাভ ফজিলতের জন্য নিজেকে উৎসর্গ করার তৌফিক দান করেন। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলম বিসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।